বিশালাকার এক জমিদার বাড়ি, আজকালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কম বেশি সব জমিদার বাড়িগুলোই বেশ আকর্ষণীয় হয়ে থাকে, তবে নারায়ণগঞ্জের 2500 উপজেলার গোপালদি জমিদার বাড়ির বিশেষত্ব হলো এর 101টি ঘর। দুইতলা ভবনের এই জমিদার বাড়ির কারুকাজ দেখে যে কেউই অপলক দৃষ্টিতে চেয়ে থাকবে। আজও এর জলুস এতটুকুও কমেনি, তবে দালানটি নড়বড়ে হয়েছে সংস্কারের অভাবে। উপজেলা থেকে 7-8 কিলোমিটার পূর্বে প্রায় 60% জমির উপর বাড়ি। 1323 বঙ্গাব্দে গড়ে তোলা হয় এই ভবনটি। এই দালানটি সদাসদী জমিদার বাড়ি নামেও পরিচিত। জমিদার বাড়িটি দোতলা এবং কারুকার্য খচিত, যা 101 কক্ষ বিশিষ্ট বাড়ি। এই বাড়ির সামনে আছে একটি বড় উঠান, তিন দিকে আরও তিনটি বাড়ি, এখানে একটি বিশাল পুকুর আছে। আড়াই হাজারের এই জমিদার বাড়িগুলো দেখতে দূর দূরান্ত থেকে পর্যটক ভিড় জমায়। তারা শত বছরের এই বিস্ময়কর শত ঘরের বাড়িটি মুগ্ধ হয়ে দেখে। প্রকৃতির মাঝে অবসর সময় কাটানোর সেরা এক স্থান হলো এই জমিদার বাড়ি। সংস্কার অভাবে যদিও বাড়িটি এখন নড়বড়ে হয়ে গেছে, বাড়ির দেয়ালেও জন্মেছে লতাপাতা। দ্রুত সংস্কার না করলে শত বছরের ঐতিহ্যবাহী বাড়িগুলো যে কোনো সময় মাটিতে লুটে পড়বে।